নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটা ভর্তা রেসিপি, মিষ্টি কুমড়োর ভর্তা। খুবই সহজ বানানো, আর যারা এখনো এই মিষ্টি কুমড়োর ভর্তাটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদের গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। মিষ্টি কুমড়োর ভর্তা বানানোর জন্য আমি মিষ্টি কুমড়ো নিয়েছি 200 গ্রাম। কুমড়োটা খুব ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে রেখেছি, আর খোসাটাও মোটা করে ছাড়িয়ে নিয়েছি। এক মুঠো ধনে পাতা কুচি নিয়েছি, 1 চা চামচ আমি সর্ষে তেল নিয়েছি, 2 শুকনো লঙ্কা নিয়েছি, 2 রসুনের কোয়া নিয়েছি, 7 অনুযায়ী নুন লাগছে, আর 1টা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি কুমড়োটাকে সেদ্ধ করে নেব, তাই ফুটন্ত জলের মধ্যে আমি কুমড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। জলটা আমি খুব বেশি নিইনি, 1.5 কাপ জল নিয়েছি, কেননা কুমড়োটা সেদ্ধ করে জলটা পুরোপুরি আমরা শুকিয়ে নেব, কেননা সবজি সেদ্ধ করা জল ফেলে দিলে সবজি সমস্ত মিনারেলস কিন্তু চলে যায়। তাই আমি এটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি চেক করব কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা, আর পুরোপুরি সেদ্ধ করতে হবে, কেননা এটা যাতে হাত দিয়ে মাখা যায় সেইভাবেই সেদ্ধ করতে হবে। লো ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম, এবার চেক করব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে, আর আমাদের রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা হাই করে জলটা একেবারেই শুকিয়ে নেব। হাই ফ্লেমে দেখুন কুমড়ো জলটা আমি একেবারেই শুকিয়ে নিয়েছি। জল জল রাখবেন না, তাহলে ভর্তাটা যখন বানাবো কুমড়োর থেকে অনেকটা জল বেরিয়ে ভর্তাটা খারাপ হয়ে যাবে। এবার এই কুমড়ো আর রসুনটা আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও হালকা একটু ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তাটা তৈরি করব। এবার 2 শুকনো লঙ্কা আমি তেলে দিয়ে দিচ্ছি, আর ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নেব। চেষ্টা করবেন শুকনো লঙ্কার গোটা সমেতই শুকনো লঙ্কাটা ভেজে নিতে, তাহলে বেশি মচমচে হয়। তবে আমার লঙ্কাটার গোটাটা ছিল না, তাই আমি এই অবস্থাতেই ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা ভর্তা বানাব। এবার আমরা মিষ্টি কুমড়ো ভর্তা তৈরি করব। 2টো শুকনো লঙ্কা নিলাম যেটা ভেজে নিয়েছিলাম, রসুন কোয়াটাও দিয়ে দিলাম যেটা কুমড়োর সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, আর নিচ্ছি 7 অনুযায়ী নুন। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কার সঙ্গে নুন দিয়ে মেখে নিলে শুকনো লঙ্কাটা খুবই ভালো এটা মেখে নেওয়া যায়। নুনটা প্রথমেই আমি দিয়ে দেব, পরে কুমড়োর সঙ্গে আর কোনো রকম কিন্তু নুন আমি ইউজ করব না। দেখুন রসুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, তাই দেখুন খুব সুন্দর করে মেখে নিতে পারলাম। আমার মাখানোটা হয়ে গেছে। এবার প্লেটের আরেকটা পাশে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এবার
যে শুকনো লঙ্কা আর রসুন যেটা মেখে নিয়েছিলাম নুনের সঙ্গে, এর মধ্যেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বেশ অনেকক্ষণই ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে আসছে। পেঁয়াজটা দিয়ে দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর বেশ অনেকটা জল বেরিয়ে গেছে আর পেঁয়াজটা অনেকটা কমে গেছে। অনেকের শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা হাত দিয়ে মাখলে হাতটা খুব জ্বালা করে, সেক্ষেত্রে আমি বলবো যে ভর্তা বানানোর অন্তত পক্ষে 5 মিনিট আগে হাতে খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে তবে যদি আপনারা লঙ্কাটা মাখেন, তাহলে হাতটা জ্বালা করবে না। আর কোনো সময় যদি হাত জ্বালা করে, আপনারা তেল মাখিয়ে নিতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনারা ঠান্ডা দুধের মধ্যে যদি হাতটা ডুবিয়ে রাখেন কিছুক্ষণ, তাহলে হাত জ্বালাটা কমে যায়। এবার 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আমাদের ভর্তাটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে তুলে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মিষ্টি কুমড়োর ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক প্রার্থনা করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।